যারা একশো দিনের কাজ করে মাইনে পাননি একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে ইতিমধ্যে ভিডিওটি শুনে আপনি বুঝতে পারলেন যে একুশে মার্চ জব কার্ডের অর্থাৎ একশো দিনের কাজে যে টাকা বাকি আছে সেই টাকা দেওয়া হবে তো আপনি কিভাবে নিজেই মোবাইল ফোন থেকে চেক করবেন যে আপনি কত টাকা পাবেন এবং সম্পূর্ণ প্রসেস আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো তো ভিডিওটি শুরু করার একটি ছোট্ট রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন প্রথমত আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ করবেন এনআর ইজি এ ডট এনআইসি ডট ইন এর লিঙ্ক আমি আপনাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন দেন এখানে আসার পর আপনি যদি মোবাইল থেকে চেক করছেন তো এখান থেকে ডেস্কটপ সাইড এখান থেকে আপনি অন করে নেবেন ডেস্কটপ সাইটটি চালু করার পর আপনি চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে নিচে স্ক্রল করে আসার পর এখানে আপনার সামনে একটি অপশান শো হবে আপনি দেখতে পাচ্ছেন কুইক অ্যাক্সেস বলে দেখতে পাচ্ছেন আমি আপনাদের টিক করে দিয়েছি এই কুইক অ্যাক্সেসের ওপর আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই ঠিক এরকম একটি পেজ আপনার সামনে আসবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি অপশান দেওয়া আছে স্টেট রিপোর্ট তো স্টেট রিপোর্ট যে অপশানটি আছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে দেন এখান থেকে আপনি যে রাজ্য আছে সে রাজ্যের নামটি সিলেক্ট করবেন তো এখানে আমি আপনাদের জুম করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এখানে দেওয়া আছে শেষ দিকে আছে তো এখান থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথেই আপনি চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে দেন এখানে আসার পর এখানে তিনটি অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি আপনার জুম করে দেখাচ্ছি জব কার্ড মাস্টার রোল এবং ওয়ার্ক বলে এখানে তিনটি অপশান আছে তো এখানে যে মাস্টার রোল বলে অপশানটি আছে সেই মাস্টার রোল অপশানটির ওপর আপনি এখান থেকে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথেই এরকম আপনার সামনে একটি পেজ ওপেন হয়ে আসবে তো এখান থেকে আপনাকে কয়েকটি জিনিস ফিল আপ করতে হবে প্রথমত আপনি এখান থেকে ফাইন্যান্সিয়াল ইয়ারটি যে আছে সেই ইয়ারটি এখান থেকে দু হাজার তেইশ চব্বিশ সিলেক্ট করবেন এর পাশাপাশি এখান থেকে ডিস্ট্রিক্টের নামটি আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন জেলাতে বসবাস করেন সেই জেলার নামটি এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার আপনার যে ব্লক আছে সেই ব্লকের নামটি সিলেক্ট করে নেবেন এগুলো সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন একটি প্রসিড বলে অপশান শো হচ্ছে তো এই প্রসিড অপশানের ওপর আপনি ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে তো এখান থেকে আপনি যে বছরে দেখতে চাইছেন সেই বছরটি ওপর এখান থেকে আপনি সিলেক্ট করবেন তো আপনি যে বছরে দেখতে চান সেই বছরটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি যতবার এখান থেকে বছর সিলেক্ট করবেন প্রত্যেকবার পেজটি রিফ্রেশ হবে তো আমরা এখান থেকে চলুন দু হাজার দেখতে চাই জন্য দু হাজার সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং এর পাশাপাশি এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি যে ওয়ার্কটি করেছেন সে কাজটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি ওয়ার্কের ওপর ক্লিক করবেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটি সিলেক্ট বলে অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি আপনার দেখাচ্ছি এই সিলেক্ট অপশানটির ওপর আপনি ক্লিক করবেন এবং এখানে আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোনখানে কাজ করেছিলেন সে সেটি আপনাকে এখান থেকে কাজটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি স প্রত্যেকটি কাজেই পেয়ে যাবেন তো এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পাশাপাশি আপনি আপনি সাইডে দেখতে পাচ্ছেন একটি অপশান শো হচ্ছে এই যে ডেটটি আছে ডেটটি আপনাকে সিলেক্ট করতে হবে দেখতে পাচ্ছেন এমআরএস নাম্বার ডেট ফর ডেট ফ্রম ডেট টু এখান থেকে আপনাকে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজটি করেছিলেন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি ডেটটি সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করার পর আপনি ডেটটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন নিচে সঙ্গে সঙ্গ চলে এসছে লিস্ট যেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন যে আপনার নামে কতদিন কাজ করা আছে এবং আপনি কত টাকা পর্যন্ত পাবেন তো এখানে আপনি সেগুলো এখান থেকে আপনার যে নাম আছে সেই নাম আপনি খুব সহজেই চেক করে নিতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস আপনার নিচেই চলে আসবে তো এভাবেই আপনি খুব সহজেই আপনার যে জব কার্ডের কাজ করা আছে সে কাজের লিস্ট আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগেছিল ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় হিন্দ